পরিযায়ী শ্রমিকদের নিয়ে পাঞ্জাব থেকে ব্যান্ডেল স্টেশনে এলো শ্রমিক স্পেশাল ট্রেন। চব্বিশ কামরার স্পেশাল ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে ব্যান্ডেলে এসে পৌঁছায়। বেলা তিনটের সময় থাকলেও শনিবার রাত 9:30 ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে শ্রমিক স্পেশাল ট্রেন। 854 জন যাত্রীকে নিয়ে হুগলিতে ফেরে এই শ্রমিক স্পেশাল ট্রেন। হুগলি ছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার পরিযায়ী শ্রমিক ও বেশ কিছু আটকে পড়া পর্যটক ফেরেন এই ট্রেনে। এক একটি করে কামরা খোলা হয়, তারপর শ্রমিকদের নামিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 42টি বাসে করে শ্রমিকদের নির্দিষ্ট জেলায় পৌঁছে দিতে অনেক রাত হয়ে যায়। হুগলি জেলার শ্রমিকদের বাসে করে মহেশ্বরপুর হাইস্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের লালারসের নমুনা সংগ্রহের পর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিক, রেল পুলিশ আধিকারিক ও হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যান্ডেল স্টেশনে। দীর্ঘদিন আটকে থেকে টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল, তা ছিল না। বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন শ্রমিকরা। ঘরে ফিরতে ফেরে খুশি তারা। লকডাউন উঠলে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজে ফিরতে চান বলে জানান শ্রমিকেরা। আমাদের কাছে আসছেন, তাদের সুরক্ষিত রাখার জন্য আমরা ডিস্টেন্স মেনটেন থাকার জন্য অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করার পরে অ্যাডমিনিস্ট্রেশনের আগেও আমাদের জেলায় ডানকুনিতে ট্রেন এসেছিল, অন্যান্য জেলাতেও এসছে, আজকে ব্যান্ডেলে এসছে। অ্যাডমিনিস্ট্রেশনের এই সুন্দর দায়িত্ব নিয়ে যে কাজটা করছে, আমরা একটু এলাম শুধু একটা মানসিকভাবে তাদেরকে স্বাগত জানাবার জন্য, যে তারা প্রায় 2 মাস ধরে অন্য রাজ্যে তারা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে যে ছিলেন, রাজ্য সরকারে এই উদ্যোগ, যে উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিক মনোভাবকে আবারই একজন সাক্ষী হওয়ার জন্য প্রশাসনের সঙ্গে থেকে একটু এই স্টেশনে এসেছে। পিকআপের ব্যাপারে কি চিন্তা কি করা হয়েছে? যেটা প্রোটোকল আছে, মেডিকেল প্রোটোকল আছে, তো আমি যেটুকু জানি, যদিও স্টেশন এখান থেকে মহেশ্বরপুর তারা যাবে, মহেশ্বরপুর তাদের চেকিং হবে এবং তারপরে পরবর্তীকালে তারা বিভিন্ন জেলায় ফিরে যাবে। প্রোটোকল আছে, দেখুন, এই এন্টায়ার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে, কোভিড-19 ব্যাপারে, সবটাই প্রোটোকল গভর্নমেন্ট ঠিক করে দিচ্ছে। সেই প্রোটোকল অনুযায়ী তাদেরকে এখান থেকে নিয়ে, তাদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে, তাদেরকে বাইপাস নিয়ে গিয়ে ওখানে মহেশ্বরপুর, যতটা আমি জানি, ওখান থেকে করে তারপর বিভিন্ন বাসে তাদের বিভিন্ন জেলায়। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।